Assalamualaikum সবাইকে তো আজকে অনেকদিন পরে আসলে একটা ব্লগ করতেছি আর কি বলবো মনটা অনেক খারাপ আগের যে ভিডিও ছিল আমার ফোনে সেটা ডিলিট হয়ে গেছে কোনো ভিডিও আর নাই তো যাই হোক এই আর কি তো একটু ঘর ক্লিন করলাম মেহমান আসবে আমার একটা ফ্রেন্ড আসবে স্কটল্যান্ড থেকে তো এই আর কি ঘরটা একটু ক্লিন করলাম আরিশ জলদি খাবার খাও যাও এখানে আজকে খাবার দিলাম যাও শেষ করো যাও আর এই যে ওরা এখানে এখানে আসো তোমরা টুকিটুকি রান্না বান্না করছি অনেক কিছু রান্না বান্না হয়েছে এখানে এই যে লোটটা সুটকির ভর্তা পুঁইশাক দিয়ে শীতলের ভর্তা এটা কাঁচামরিচ না সরি শুকনো মরিচ পেঁয়াজ ভর্তা বেগুন ভর্তা টমেটোর চাটনি আর এই সালাদ বেবিদের জন্য চিংড়ি আর এটা কি মনে নাই দেখতে হবে ও এটা হচ্ছে ইলিশ এই আর কি ঘর একদম ক্লিন করে ফেলছি তো আমি এখন শাওয়ার নিব ওরা এখানে চলে আসবে এটা হচ্ছে বিয়ের জন্য মেয়েদের রুম গোছানো শেষ এই আর কি টুকটাক কাজ শেষ করলাম এখন শাওয়ারে যাব তোমরা খেলা করো ঠিক আছে মামা শাওয়ার দিয়ে আসি তো এখন বাজে নিয়ারলি 6টা বেজে গেছে ওরা চলে আসবে তো সকাল থেকে রান্না বান্না করলাম শেষ করলাম এই আর কি আরিশ থাকাও এসো তুমি খাবার খেয়েছ ও হ্যাঁ আর জালালে যে আমার জন্য ফুল নিয়ে আসছে ভালোবাসা দিবস উপলক্ষে কি বলবো ভালোবাসার আসলে কোনো দিন নাই যদি ভালোবাসা থাকে রেগুলারই ভালোবাসা হয় এই আর কি এগুলো নিয়ে আসছে খুব সুন্দর ফ্লাওয়ারগুলা অনেক সুন্দর এই তো শাওয়ার নিয়ে নিলাম তো এখন একটু রেডি হবো খুবই টায়ার্ড লাগতেছে আমি এখনও ভাত খাই নাই 6টা কিন্তু বেজে গেছে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে বাট আমি এখনও ভাত খাই নাই তো একটু রেডি হয়ে ভাত খেয়ে নিব তো এই যে আপু চলে আসছে সেই দূর স্কটল্যান্ড থেকে আমাকে দেখার জন্য আপু চলে আসছে থ্যাংক ইউ আপু আপু কিন্তু আগেও একদিন আসছিল বাট আমার ভিডিও করে ডিলিট হয়ে গেছে আমি দিতে পারি নাই তো ফাইনালি আজকে আপু আসছে দিতে পারবো তো আপুর সঙ্গে আমার পরিচয় কি বলবো ফেসবুকের মাধ্যমে অনেক বছরের পরিচয় কয় বছর হবে লকডাউনে থাকা দুই বছর দুই আড়াই বছর চলতেছে আমাদের পরিচয় তো আসলে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে আপু আমার ফ্রেন্ড না ফ্রেন্ড তাই কে বড় কি বলে এটা বড় বোন আমার বড় বোন ছোট বোন সব কিছু ও সত্যি গো টিপু আসলে এইটাই আত্মার সম্পর্কটা কি বলবো রক্তের সম্পর্ক বড় না সেটাই আর সম্পর্কের মর্ম সবাই বুঝেও না আলহামদুলিল্লাহ আমি বুঝি আপুও বুঝি আমরা বুঝি তো এই আর কি আমাদের ফ্রেন্ডশিপ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে ভিডিও দেখবেন আর আমাদের সঙ্গে এই যে মামা আছে মামাকে দেখাও আপু বড় ভাই তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো আমাদের আড্ডা চলছে এই তো চলছে আড্ডা কেবু কেমন লাগতেছে আপু খুব ভালো খুব ভালো তাই তোমার কেমন লাগতেছে ভাই আপনার
কেমন কেমন হয়েছে বলেন এভরিথিং ইয়ামি জনাব রাই হোয়াইট পিপলের সব শেফরা পেইলা কারণ আপুর এ অবস্থায় আমি যে আমার হাতের খাওয়া খাওয়াইতে পারছি আমি ধন্য আপু একসাথে দুই দোয়া পাইছি আসলে এইটাই ফ্রেন্ডশিপ এই এটা দেশ থেকে আসার পরে প্রথম আমার ঘরে মেহমান আসলো আর আপুর সঙ্গে আমার বন্ডিংটা আসলে অনেকটা ভালো আর এখন আমার মেয়ে তো ফ্রেন্ড হয়ে গেছে আপুর মেয়ে মাইশা তো না মাইশা মিস করবে না আচ্ছা আমরা যাবো ইনশাল্লাহ আমরা যাবো ভেরি সুন আমরা যাবো আর বাহিরে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি এই যে জানি না দেখা যাবে রাত্রের বেলা তো হয়তো বা বৃষ্টির আওয়াজ শোনা যাবে অনেক বৃষ্টি হচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।